চিঙ্কি মাসি, অ্যাকাউন্টে দিলে দিলে, টাকাগুলো নিয়ে দিলে, ছি ছি ছি, এটা তুমি ঠিক করলে না কিন্তু, এটা তুমি ঠিক করলে না। আর রিমিকে আমি খুব বকা দেবো আজকে, খুবই বকা দেবো আজকে। আমার সবাইকে আমি বলবো, শুধু রিমিকে নয়, প্রীতমদের ফ্যামিলিকে আর চিঙ্কির পরিবারকে, দুটো পরিবারকেই বকা দেবো। তা বলি, রিমি, ওটা কার বাড়ি? কেন এত সংকোচবোধ? মন খুলে কথা বলবি, যা চাই তাই চাইবি, যা খেতে মন হবে সেটা বলবি, যেরকম চলতে হয় বলবি, তবে উচ্ছৃঙ্খলতা নয়, দায়রায় রেখে চল, দায়রায় থেকে চলবি, দেখবি সবাইকে পাশে পাবি। আর যদি নকশামি তুমি করেছো তাহলে ছাল চামড়াও উঠিয়ে দিতে, দু মিনিট দেরি করবো না আমি। একটা কথা বলি, ওটা কার সংসার? তোর শাশুড়ির পরে ওই সংসারের বাগডোর তোর হাতে যাবে, তাই মন খুলে কথা বলবি, মন খুলে চাইবি, মন খুলে হাসবি, মন খুলে চলবি, ভেতরে ভয় রাখবি না, লজ্জালা রাখবি না, আমরা আছি তো, ভয় কিসের? প্রীতমের কাছে যা যা অধিকার, যা যা মনে হবে, যা যা খেতে মন যাবে, যা যা চাইতে লাগবে, যা যা পোশাক লাগবে, যেটা খারাপ লাগবে, শাশুড়িরও যদি কিছু খারাপ লাগে অবশ্যই ওপেন ক্যামেরায় বলবি, যেহেতু আমরা সবাই আছি তোর পাশে। দেখ, যেহেতু সংসারটা তোরা ওপেন ক্যামেরায় চলে এসেছে একবার, সে জায়গায় পরিষ্কার, তোর সংসার, মন খুলে হাসবি, মন খুলে চাইবি, মন খুলে চলবি, আর বলবি অধিকারের সাথে, আমার সংসার। কি আমার সংসার? তার জন্য স্কিপ করো না, ভিডিওটা দেখো। হ্যাঁ, প্রচণ্ড রাগ উঠেছে আমার, অতক্ষণ সংকোচবোধ কিসের, কিসের সংকোচবোধ এত? তোর মা তো তোর আমাদের কাকুকে এক মুহূর্ত ছাড়ে না, কি বলে, তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের কাকুর সাথে আমি সারাটা জীবন সুখে কাটাতে চাই। তুই কেন মন খুলে বলছিস না, তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন আমার সোনায়ের সাথে এইভাবেই শীতে ভর্তি সিঁদুর নিয়ে সারা জীবন আনন্দ করে যেতে চাই। এই রোমান্স, এই রোমান্টিক ভিডিওগুলো দে, আমরাও দেখতে চাই। অবশ্যই আবার নোংরাটা দিয়ে ফেলিস না, ওটা একটু খেয়াল রাখিস, এডিট টেডিট করা কেটে করে দিই। বাদ বাকি রোমান্টিক ভিডিও দে, কিসিং ভিডিও দে, লাভিং ভিডিও দে, টেডি ভিডিও দে, হাইডেন্সি ভিডিও দে, এগুলো দে, আমরা অপেক্ষায় আছি তোদের রোমান্স দেখার জন্য। আমি দেখবো আর পুরনো স্মৃতি সব মনে করবো, এই আমরাও তো ছোটো ছিলাম, আমাদেরও তো এরকম দিন গেছে, সেই সব মজার মজার ভিডিও দে। আর অধিকারের সঙ্গে বলবি, শাশুড়ির ভুল হলেও বলবি, বরের অন্যায় দেখলেও বলবি, তবে হ্যাঁ তোমার অন্যায় দেখলে ছেড়ে দেবো, এটা আবার আশা করে বসে দেবো না যে সাপোর্ট করছে মানে আমার ভুলগুলো ওরা ইগনোর করে যাবে, ওটা হবে না। তোমাদের চিঙ্কিবাসীর কালকে রাতে একটা ভিডিও দিয়েছে যেখানে গুগল অ্যাডসেন্সটা মধ্যে চিঙ্কি জিরো, আর হচ্ছে এদিকে আমাদের চিঙ্কির ছাড়া ওই অ্যাডসেন্সে কারোর নাম নেই, দেখে দিল ইউজার, ইউজার নেম অফ চিঙ্কি মাসি। তা বলি, চিঙ্কি মাসি কালকে ক তারিখ ছিল? 10 তারিখ। টাকাটা নিয়ে নেওয়ার পর মেয়েটাকে বের করলে? ইস, এটা এটাই জানো তো, ওই মহিলাকে চিনতে গেলে দম লাগবে, ওই মহিলাকে চিনতে গেলে মানুষের যথেষ্ট পরিমাণে দম লাগবে। ওই মহিলা গভীর জলের মাছ, গভীর জলের। কালকে যে টাইটেলটা লিখেছিল না, পরের টাকায় ঘুরতে যাচ্ছি, বাস্তব লিখেছিল, উনি কিন্তু ওখানে সত্যি কথাই লিখেছিল, পরের টাকায় ঘুরতে যাচ্ছে, মানে মেয়ের টাকা, মেয়ে খেটে মরল, বলে না শুধু মরল হাঁস আর ডিম খেল দারোগা বাবু, সেই অবস্থা। কি বললাম, চুবে মরলো হাঁস আর ডিম খেলো দারোগা বাবু, মানে খেটে মরলো চিঙ্কি রিমি, আর নোট গুনলো কে, ঝপন ঝাল আর চিঙ্কি বাল। কী সুন্দর দুজনা মিলে, বর বউ হাত কাটা ব্লাউজ পরে কী সুন্দর ঘুরছে। আমার বাড়ির কাছে কিন্তু, ধরিত্রী, কিরে ধরিত্রী, চিঙ্কি মাসির সঙ্গে দেখা টাকা করলি নাকি? তোদের তো এরিয়ায় ঘুরতে গেছে। যাই হোক, মেন কথা ওটা নয়, আরও কিছু মানুষের প্রশ্নের উত্তর দিয়েছি, বহু মানুষ বহুদিন ধরে টুকটুক 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 করে কমেন্ট করে গেছে, সে কমেন্টের যতটুক আমার মেমোরিতে ছিল সেইগুলোর অ্যান্সার দিয়েছি। আর হচ্ছে রিমির ক্ষেত্রে বলি, রিমি মন খুলে, যেমন সেদিন আমি বলেছিলাম যে কেন প্রীতম মন খুলে লাভ ইউ বলছে না, আই লাভ ইউ সোনাই, সোনাই আই লাভ ইউ, এক ঝটকায় প্রীতম বলছিল না, যখন লাভ ইউ প্রপোজ ডে না কি ডে কী সব ছিল, সবাই বলছিল কি লাভ ইউ বলো লাভ ইউ বলো, তখন কিন্তু প্রীতম মন খুলে বলছিল না, কিন্তু এখন প্রীতম মন খুলে বলছে লাভ ইউ সোনাই, লাভ ইউ, লাভ ইউ, কম্বলের নিচে সারাদিন চুমুচাটি চড়েই যাচ্ছে এরা দুজনা। শান্তি, আমার কথা হচ্ছে রিমিকে শান্তি রাখতে হবে, আর কোনো কাজ নেই। যাই হোক, এটা প্রীতম বাখুবি করে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলি রিমিকে, সেদিনকে প্রীতমকে বকেছি, আজকে রিমিকে বকবো। আচ্ছা রিমি, কেন রে, তোকে যখনই জিজ্ঞেস করে রিমি শোনায় চলে যাবে না তো, বা অনেকেই এই কথাটা এইটা নিয়ে প্রশ্ন লিখেছে আমার কমেন্ট বক্সে, যে রিমিকে বারবার করে এটা জিজ্ঞেস করা মানে রিমিকে কোথাও না কোথাও ছোটো করছে, রিমিকে হার্ট করছে, এবং রিমিকে এম্বারেসিং ফিল করাচ্ছে যে ও চলে গেছিলো, চলে গেছিলো মনে করাচ্ছে। তা সেই ক্ষেত্রে আমি বলবো তাকে, এই প্রশ্নটার উত্তর আমি তাকে এটা দেবো যে ওরা কোথাও না কোথাও এখনও কনফিউশনে আছে, কই রিমিকে বকলবো যে কারণে, সরি বলতে বলে গেলাম, রিমিকে বকবো কেন রে রিমি, তুই মন খুলে বলছিস না কেন, কেন যাবো, কেন যাবো, এটা আমার সংসার, এটা আমার বরের সংসার, আমার শ্বশুর শাশুড়ি, আমি ভুল করেছিলাম, সেই ভুলটা আমি দ্বিতীয়বার করবো না। তবে আরেকটা কথাও, ভুল ও কি করতো,
ভুল করার জন্য সবাই দায়ী ছিল, কম বেশি সব দিকে দায়ী ছিল। ভুল হয়ে গেছে, সেই ভুলটাকে বারবার মনে করিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তবে একটা জিনিস বলবো, মৃণীয় তুই জোর গলায় বল, এটা আমার সংসার, আমি সংসারটা পেতেছি, আমি ভুল করেছিলাম, সেই ভুলটা রিপিট করবো না। তবে হ্যাঁ, ঝগড়া করবো, ভুল দেখলে ঝগড়া করবো, ভিডিও করবো, বলবো, কিন্তু সংসার ছেড়ে আর বেরোবো না। মানে হাড় খাবো, মানে রিমিকে শিখিয়ে দিচ্ছি, রিমি প্রীতমকে এটা বলবি, হাড় খাবো, মাংস খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তবু বাড়ি ছেড়ে যাব না। সেটাই হবে আসল পত্নী ধর্ম, বউয়ের আসল কাজ। ঝগড়া হোক না, মারামারি হোক না, ফাটাফাটি হোক না, চলে যাবি ডিভোর্স, তবু ডিভোর্সটা দিবি না, ছেড়ে দেব তবু ছাড়বি না, খাবি না তবু খাবি তবু বলবি খাবো না। সেই রকমের সংসার মানেই ছলনা। সং মানে নানা নিত্য নতুন অভিনয় করে সংসার করতে হয়, যে সংযুক্ত সার দিয়েই হয় সংসার। এই কথাটা কিন্তু অনেক মানে আছে, কখনো এখানে অভিনয় করতে হয়, কখনো এখানে ইমোশনাল দিতে হয়, কখনো এখানে আবেগ থাকে, কখনো এখানে রাগ থাকে, কখনো এখানে অটুট ভালোবাসা থাকে। তাই এইটাই সেই ভালোবাসার জোরে দাপটের সাথে চিৎকার করে বলবি কেন যাব, আর যদি যাইও, গেলেও আবার ফেরত আসবো। বাপের বাড়ি মেয়েরা যাবে না, নিশ্চয়ই যাবে, তবে এই তোর মা যা মা, তুই গেলেই তুই, আসল ব্যাপার রিমির ভেতরে ম্যাচুরিটি লেভেলটা এত কম, ও মায়ের কাছে গেলে মায়ের মতন হয়ে যায়। ওই যে একটা কথা বলেছিলাম, রিমি তুমি কার, আমি যার বাড়ি আছি তার, ও যখন যার কাছে যায় হয়ে যায়। আর একটা কথা জানো তো, এটা তোমরা মানো কি মানো না, আমি মানি, মেয়েরা না একটু এদিকের কথা ওই দিক, ওই দিকের কথা এদিক বলতে ভালোবাসে, কিন্তু সেটাকে নিয়ে ঝগড়া কেওয়াস নয়, সেটাকে নিয়ে নিজেদের মধ্যে এন্টারটেন করে অনেকে, যেমন আমরা করি। আমার মেয়ে আমার ছেলের নামে কিছু বলতে হলে তাহলে আমি আমার ছেলেরটা শুনলাম, আবার আমার মেয়ের নামে আমার ছেলে, জানো দিদি এটা, এটা নিয়ে দুজন ভাই বোনের ঝগড়া বাঁধানো না, এটা নিয়ে দুজনের সাথে মজা করা। আমরা কিন্তু বাপের বাড়িতে হামেশাই করেছি শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকের নামে নিন্দা, এটা করে থাকি, জানো মা আমার যা, জানো মা আমার শাশুড়ি, জানো মা, এগুলো বলে করে বাবা, জানো ওরা পচা আলুর তরকারি খায়, ই মা ওই আলুগুলো তো আমরা জীবনে খাই না, শাশুড়িটাকে দেখলাম কেটে কেটে বাদ দিয়ে তরকারি করে ফেললো, এগুলো তো বলে। তা বলে এটা নয়, ওরা পচা আলু খায়, উনি মানে উনি শিখেছে বাদ ছাদ দিয়েও ভালো অংশটা নেওয়া যায়, আমরা শিখেছি ক্যাচ করে খারাপ ফেলে দাও। তো এটা মানুষ, এক একটা মানুষ এক এক রকম পরিবেশে বড় হয়েছে, এক একটা মানুষ এক এক সিচুয়েশানে বড় হয়েছে, যে সব সিচুয়েশান আর পরিবেশকে এক করলে হয় না। আন্ডারস্টুড, বুঝতে পেরেছো তোমরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তা যাই হোক, চিঙ্কি মাসির মতো ধুরন্ধর মহিলা, আমি বাবা মেয়ে ঠকিয়ে খাওয়া, মেয়েকে খাটিয়ে মেয়ের পয়সায় সব মা বাবা খাবে, অনেকে প্রশ্ন, সেটারও অ্যান্সার দিয়েছি অবশ্যই, সন্তানের রোজগারে মা বাবার অধিকার আছে, কিন্তু সন্তানের রোজগারে সবার প্রথমে সন্তানের অধিকার আছে। সন্তান যখন টাকাটা হাতে পাবে না, তখন মন খুলে সবাইকে দিতে ইচ্ছা করবে, আর সন্তানের টাকা শুধুই মা নিয়ে নেবে, আর মেয়ে আর সন্তান আঙুল চুষবে, সেই খাটনির পয়সা আমার মনে হয় না কেউ খাটতে চাইবে সেখানে। চলো বন্ধুরা, স্কিপ করো না, আলফাল বালছাল সব তো বুকে ফেলেছি, কী বুকেছি একটু তোমাদের দেখো আমার কথাগুলো ভালো লাগে কি না। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাদ থটসে সবাইকে স্বাগতম। সবাই তোমরা কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। যাই হোক, এখনকার ভিডিওটা একটু রিমি প্রীতমের লাস্ট, মানে এখনকার এই আপডেট খবরটা না দিতে পারলে মনে হচ্ছে যেন কী যেন হয়নি, কিন্তু ওই যমুনাটাকে যা শুরু করেছে, মানে কি বলবো। তা বলি হচ্ছে, দেখলাম আমি প্রীতমের ভিডিওটা দেখলাম, রিমির চ্যানেলে ভিডিও গেছে দেখেছি, কালকে রাতে চিঙ্কি মাসির ভিডিও দেখেছি, যে ভিডিওটার অ্যান্সার আমি কালকে রাতে দেবো ভেবেছিলাম কিন্তু দেওয়া হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। চিঙ্কি মাসি যখন ঘুরতে যাচ্ছে তখন ওখানটায় গুগল অ্যাডসেন্স, গুগলের অ্যাডসেন্সটা দেখিয়েছে আর ইউজার নেমগুলো দেখিয়েছে গুগল অ্যাডসেন্সের। কালকে ক তারিখ ছিল? 10 তারিখ। সত্যি চিঙ্কি মাসি না, মানে আমাদের মতো পাবলিক, আমরা এরকম চৌকস নজর দিয়ে আছি বলে আর গুগল অ্যাডসেন্স সম্বন্ধে এতটা সত্যি জানি বলে আমাদেরকে বোকা বানিয়ে উঠতে মহিলা পারলো না। নাহলে এই মা ট্যাগলাইনটা নিয়ে এই মহিলা যে কিভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে খেলতো, কিভাবে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে খেলতো আর মানে দিনের পর দিন নাচিয়ে যেত, সেটা কিন্তু কোনো কথা হতো হবে না। অ্যাকচুয়ালি আমাদের সাথে পেরে ওঠেনি, কিন্তু জাস্ট ফর অতিরিক্ত আমরা মানে চোখ দিয়ে রেখেছি আর ওনার প্রত্যেকটা ভিডিওর মিথ্যের পর্দাগুলো ফাঁস করে দিচ্ছি। গুগল অ্যাডসেন্স কাল ছিল 10 তারিখ, যখনই কোনো টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, মানে চলে আসবে মেল যে তোমার গুগলের যা রোজগার করেছো সেটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু তোমার গুগল অ্যাডসেন্সটাকে পুরো জিরো করে দেবে।
এটা ইউটিউবের নিয়ম, এটা আমাদের ক্ষেত্রেও, এটা সবার ক্ষেত্রে। যারা বোঝে না তারা হয়তো অনেক সময় কী বলে, ই মা জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কেন জিরো হয়ে গেল, এরকম করে। তো জিরোটা যখনই তোমার টাকা তোমার অ্যাকাউন্ট থেকে অন্য, মানে তোমার মানে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তখনই কিন্তু পুরো গুগল অ্যাডসেন্সটা, যেটা কালকে চিঙ্কি মাসির ভিডিওতে দেখিয়েছে জিরো, সেরকম যেমন আমি তোমাকে এখানে দেখাচ্ছি স্ক্রিনশট কালকে আমি রেখেছি, এই যে জিরো হয়ে যাওয়াটা, হ্যাঁ এরকম দেখায়। আর ইউজার নেম, হ্যাঁ কালকে দেখলাম চিঙ্কি মাসির ওখানে মানে নিজের টাকা পয়সাগুলো নিয়ে নেওয়ার পর তারপরে ছেলেটার কাছে গিয়ে পুরো ইয়ে করেছে, কারণ রাত 12টার পর ইউটিউবের ডেট হিসেবে রাত 12টার পরেই কিন্তু 10 তারিখ পড়ে যায়, মানে পরশু দিন 9 তারিখ, রাত 12টা হয়ে গেলেই তারপরে 10 তারিখ পড়ে গেল, এবার 10 তারিখে 24 ঘন্টার মধ্যে তোমার যখন তখন টাকা ঢুকে যায়। তো সেরকমই ওদের হয়েছে, যখন তখন টাকাটা ঢুকে গেছে, তারপর ওখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে মেয়েটাকে বের করে দিয়েছে, এটা আমরাও দেখলাম। তা তবুও সেই মাসের টাকা। আর একটা কথা বলবো প্রীতম, মানে এটা আমার মনে হলো তাই বলছি, এতই তো রিমি দিল, আর নয় ওই $19 না কত, যাই হোক আরও 19,000, সরি 19-20,000 টাকা ছেড়ে দে। ভাব না অনেক সময় হয়তো শাখা পলা পরিয়ে লাল পের সাদা শাড়ি পরিয়ে নিয়েও মেয়েকে ঘরে তুলে নেয়, অনেক মেয়েকে আছে হাজব্যান্ডরা এখন মানে যদি পছন্দ হয়ে যায় তারা কিন্তু কোনো ইয়ে কিছু না, তো ওর পয়সা রোজগারের পয়সা ওর মায়ের কাছে চলে গেছে, ওর মা নিয়ে নিয়েছে, আমরা তো ওর জন্য ওর নাম দিয়েই দিয়েছি চিঙ্কি পাল কুমাতা, চিঙ্কি মাসি অ্যাকচুয়ালি কুমাতা, তার জন্যে রিমিকে কুসন্তান হওয়ার কোনো প্রয়োজন নেই। একজনা লিখেছে যে সন্তানের রোজগারে কি মা বাবার অধিকার নেই, দেখো আমিও মা, আমার সন্তানের রোজগারে অবশ্যই আমার অধিকার আছে, এইখানটা আমি মেনে নিলাম 200% অধিকার আছে, কিন্তু তোমরা এবার বলো তো তোমার যদি রোজগার 30 দিন পর তোমার অ্যাকাউন্টে যখন ঢুকবে তুমি টাকাটা হাতে নিয়ে দেখবে সেটার জন্যে কতটা তৃপ্তি আর কতটা কাজের এনার্জি আসে। আজকে আমি যে ইউটিউব থেকে রোজগার করছি সেই রোজগারের অধিকার কি আমার মেয়ের নেই, আমার বরের নেই, আমার সন্তানের নেই, আমার ছেলের নেই, সবার আছে। বিস্কুট ঢাক বেজেছে, একবারে ব্যস্ত হয়ে পড়েছে বিস্কুট, তা সে আমার ইনকামে আমার বাচ্চাদের নেই আছে, কিন্তু সেই ইনকামটা যখন 30 দিন পর আমার হাতে আসবে আর আমার ইনকাম যখন আমি আমার ছেলেকে দেবো মেয়েকে দেবো তার একটা আলাদা শান্তি, আর কাজে না এনার্জিটা 4 গুণ বেড়ে যায়। এবার আমি খেটেই মরে গেলাম, ইনকাম চলে গেলো মেয়েরা মায়ের অ্যাকাউন্টে, এটার পক্ষপাতি আমি কখনোই নই, কখনোই নই, যে আমি খাটবো পরিশ্রম করবো আমি আর আমার টাকা চলে যাবে অন্য এর অ্যাকাউন্টে, আমি জীবনে টাকা দেখতেই পাবো না। এখানটা আমার মনে হয় যারা বলো তারাই ওইগুলো লেখে, আবার এই মানুষগুলো যারা এগুলো লেখে আমার মনে হয় চিঙ্কি মাসেরই কোনো ফেক আইডি বা চিঙ্কি, আবার যারা এগুলো লেখে তারপর আবার তারা এগুলোও চায়, রিমি প্রীতম কেন একা সময় কাটায় না, কেন ওদের মাঝখানে মা যায়, কেন ওদের মাঝখানে সবসময় ওর শাশুড়ি বসে থাকে, কেন গো, যৌথ পরিবার দেখোনি, যৌথ পরিবারে ঘোরা, যৌথ পরিবারে খাওয়া, যৌথ পরিবারে চলার একটা আলাদা মজা, আলাদা শান্তি। এখন থেকে মেয়েটির মনে কেন তোমরা ঘর বাঁধিয়ে দিচ্ছ, একা 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 থাকবে, একটা টাইম আসবে বুড়ো বুড়ি টোপকে ওপরে চলে যাবে, সম্পূর্ণ সংসারটা ওই একাই, এই যে আমরা একা থাকি, একা না বোকা, কি ভালো লাগে, মেয়ে মেয়ের মতো কাজ করছে, ছেলে ছেলের মতো কাজ করছে, বর বরের মতো দোকানে চলে যাচ্ছে, আমি আর বিস্কুট পড়ে রয়েছি, এটা কোনো জীবন? তাহলে এই যে সবসময় আসা যাওয়া একসঙ্গে থাকা খাওয়া ওঠা বসা হই হট্টগোল এগুলো একটা আলাদা মজা। চিঙ্কি মাসির বাড়িও তো কখনো একা থাকতো না, সারাক্ষণ এ ও ও এ ও ও এ ও এ ও ও আ ই আ ই আ আ আ আ আ আ লোকে ভর্তি। কেন এখানে একটা জিনিস, হ্যাঁ বলো, স্বামী স্ত্রীর সময়টা, এখন তো আমি তো দেখি প্রীতম আর রিমি কম্বলের নিচেই ঘুমিয়ে থাকে অল টাইম, যে মা মায়ের ব্লগিংয়ে দেখালো তো 1:30টার সময় উঠে কোনো মতে কি একটু একটু খেলো, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে, আবার ঘুম থেকে উঠছে, এটাও যদিও জীবন নয়, ডিসিপ্লিন আনার দরকার, সেটা হয়তো আসবে ধীরে ধীরে, সদ্য মেয়েটা গেছে একটা, এখন ওরাও ভীষণ সংকোচবোধের মধ্যে আছে যে কী বলবো না বলবো, আবার মেয়েটা চলে যাবে না যাবে। একজন আরেকটা কথাও বলেছে আমাকে, কিছু প্রশ্নের মানে প্রশ্নগুলোর উত্তরই দিচ্ছি, আরও একজন বলেছে যে বারবার এই কথাটা জিজ্ঞেস করা মানে রিমি চলে যাবে না তো, রিমি চলে যাবে না, এটা রিমিকে কোথাও না কোথাও হচ্ছে ওই মানে বলে না অপ্রস্তুতে পড়ছে বা সংকোচবোধ হচ্ছে বা কী বলবে ওটা ভাবছে, তো সেই জায়গা থেকে আমি বলবো রিমি হয়তো এটা ওরাও কষ্ট পাচ্ছে, এটা কিন্তু ওরাও কষ্ট থেকে বলছে, কারণ ভরসা পাচ্ছে না, রিমিও তো জোর গলায় বলছে না যে কেন যাব, আমার সংসার আমার বাড়ি, আমি আমার বর শ্বশুর শাশুড়িকে একবার ভুল করেছি, সেই ভুলটা আমি 2 বার করবো না, কই রিমি কি জোর গলায় বলছে,
বলছে না, রিমি বলছে না বলেই ওরা বারবার জিজ্ঞেস করছে। ওদের বারবার জিজ্ঞেস করার মতলবিটা হচ্ছে রিমি মুখ ফুটে কেন খুশি মনে বলছে না, কেন ভিডিও তো করলো, আমি তো দেখলাম, বাবু বাবা কী করছো, এই যে বাবা দেখালো বাজারে যাচ্ছে, এখন গিয়ে বাজারে পাবো কি না, মা কী করছো, মা বললো এই যে আমরা চা খেয়েছি, রিমি বিস্কুট খাইনি, আমি খেলাম, রিমির বর বলে ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইফ চ্যানেল, রিমি কি দুনিয়া, সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইবার করো, মানে ওয়াচ করো, সবাই, ও তো বললো। তাহলে এখানটায় রিমি এবার ওকে রিমিরা সবাই মিলে রিমিকে আপন করেছে, এবার রিমির কাজের দ্বারা, রিমির ভালোবাসার দ্বারা সবাইকে আপন করে নেবে, তবেই হবে একটা মজবুত সংসার, তবেই না বাইরের ওই চিঙ্কি মিঙ্কি ছিঙ্কির মতন মা বা অনেক বন্ধু বান্ধবী অনেক বাইরের তৃতীয় ব্যক্তিরা ঘরে ঢুকতে পারবে না যদি ওরা না ঠিক হয়। যদি ওরা ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই কখনোই কেউ ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না মানে কেউ ঢুকতে পারবে না। তো সেই জায়গায় বলবো চিঙ্কি প্রচণ্ড লোভী মহিলা, প্রচণ্ড পরের পয়সায়, হ্যাঁ পরের ধনে পোদ্দারি মারতে বেশ ভালোই লাগে। কালকে টাইটেলটা কোথাও মিথ্যে লেখা ছিল না যে পরের ধন পরের টাকা নিয়ে ঘুরতে গেলাম, কথাটা কিন্তু ও লিখেছে, লোকে ভাবলো হয়তো মানুষকে চমক দিচ্ছে বা কিছু, কিন্তু কথাটা বাস্তব লিখেছে, ও রিমির পয়সাতেই ঘুরে এলো। চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা বেশি বড় করলাম না, কিছু প্রশ্নে প্রচুর মানুষ প্রশ্ন টুকটুক টুকটুক করে করতেই আছে, তার জন্যে টুকটুক করে কিছু মানুষের অ্যান্সারগুলো দিলাম। আমার কথা মানে অ্যান্সারগুলোর সাথে তোমাদের যদি প্রশ্নের মিল থাকে মানে কোশ্চেনের মিল হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক উত্তর দিয়েছি কিনা, বা তুমি রাগ করেছো কিনা, বা অন্য কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা। অবশ্যই মাঝে মধ্যে কিউএনএ মানে প্রশ্ন উত্তর কোশ্চেন অ্যান্সারের প্রশ্ন মানে রাখা উচিত, ব্লগ রাখা উচিত, কারণ আমরা তো সবসময় কোশ্চেন অ্যান্সার দিই না, আর সব কিছু কিন্তু কমেন্টে হয়তো লিখি যেটুকু পারি, কিন্তু সম্পূর্ণ মনের ভাব, মনের আমার মুখ থেকে শুনলে তোমাদের যতটা ভালো লাগবে লিখে হয়তো ততটা প্রকাশ হয় না। তবে আবার একটা কথা আমি বলি, আমি লেখাতেই বেশি ভালো, মুখে বলতে নয়। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুশিতে থেকো, আনন্দে থেকো, আর লাইক কিন্তু করতে ভুলো না, ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করো, লাইককে হয় চ্যানেলে ভিডিও রিচ দেয়, কারণ তোমরা লাইক যত করবে মানে না মানে দেখে লাইক না করে বেরিয়ে যদি যাও